সতেরো মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আর তেইশ জুন দলের হীরক জয়ন্তী উদযাপন সামনে রেখে বৈঠকে বসেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্যরা সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান আলোচনা সভা ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সহ তৃণমূল পর্যায় পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে দলের হীরক জয়ন্তী আর দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমাদের গত জাতীয় সম্মেলন সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দেওয়া আমাদের প্রতিষ্ঠা আমন্ত্রণপত্র আমন্ত্রণ পত্র বিএনপি এ সময় সাংবাদিকদের প্রশ্নে আসে উপজেলা নির্বাচন প্রসঙ্গ জবাবে দলীয় নির্দেশনা না মানলে কঠোর পরিণতির কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ভোটে দাঁড়ানো থেকে বিরত রাখতে দলের চেষ্টা অব্যাহত আছে বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা আমাদের যারাই পার্টি ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা কতজন এমপিকে বাদ দিয়েছি তারপরে পঁচিশ জন মিনিস্টার এ ক্যাবিনেট নিয়ে আমরা যে বলি এটা আমাদের অ্যাকশান থাকে কোনো এখনই হবে নির্দিষ্ট একটা টাইমে হবে তার সেটা একটা উদাহরণ এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন কোনোদিনই গণতন্ত্রে বিএনপির আগ্রহ ছিল না বরং গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার কাজ শেখ হাসিনাই করেছেন আর বিএনপি কি করেছে ফারুক রবিন সময় সংবাদ ঢাকা